করোনার জন্য অনেকদিন ঘরে বসেই দিন কেটেছে, কোথাও বেড়াতে যাওয়া সম্ভব হয়নি। করোনার অবস্থা এখন অনেকটা থিতিয়ে আসায় বাইরে বেরোবার সাহসও পেলাম, কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। এই গানটা শুনতে শুনতে মনে হলো সাগরের ডাকে ঘরের কাছে মন্দারমণিতেই যাওয়া যাক, তাই মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কোনা এক্সপ্রেস ধরে প্রথমে কোলাঘাটে পৌঁছে গেলাম। কোলাঘাট থেকে বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে কিছুটা পরে হলদিয়া হয়ে দীঘা রোড দিয়ে মন্দারমণি পৌঁছে গেলাম। এই যাত্রাপথে গুগল ম্যাপ প্রকৃত পথ নির্দেশিকা হিসেবে সহায়ক হয়েছে। মন্দারমণি পৌঁছে ড্রিম হার্ট রিসর্টে থাকার সিদ্ধান্ত নিলাম। এবার ড্রিম হার্ট রিসর্টের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে চারিদিকে দেখে মনে হচ্ছে সত্যি স্বপ্নপুরীই বটে। ড্রিম হার্ট রিসর্টটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি চারিদিকে সুন্দর গাছের বাহারে সজ্জিত। এখানে প্রত্যেকের ব্যবহার অত্যন্ত সুন্দর। মন্দারমণিতে আসার সরাসরি কোনো বাস নেই, কলকাতা থেকে দীঘাগামী যে কোনো বাসে করে চাউলখোলায় আসতে হবে। এখানে এসে বাদিকে ছোট গাড়ি অথবা ট্রেকারে করে মন্দারমণি যাবার ব্যবস্থা আছে। হাওড়া থেকে দীঘাগামী ট্রেনের ব্যবস্থাও আছে। ব্যালকনিতে ভেসে আসা সমুদ্রের গর্জন যেন ঢেউয়ের মতো আমাকে ভাসিয়ে নিয়ে গেল। এবার এগিয়ে চললাম মন্দারমণির মূল সৈকতে, এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। সমুদ্র সৈকতে যাবার সময় রাস্তার দুপাশে নানান রঙিন পসরা এবং মন কাড়া খাবারের দোকান দেখতে দেখতে এগিয়ে চললাম। Thank you.
সারাদিন সমুদ্র সৈকতে কাটিয়ে শিশিরে হাওয়ায় হালকা কাঁপিয়ে দিয়ে সূর্যদেব আজকের মতন বিদায় নিলেন। আমাদেরও বিদায় ঘণ্টা বাজতে থাকল। আনন্দের সাথে সারাদিন সমুদ্র সৈকতে থেকে রিসর্টে ফিরে এসে রাতে বিশ্রাম করে আজ সকালে বাড়ির পথে পা বাড়ালাম। যেতে যেতে বলে যাই, আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।